আন্তর্জাতিক মোবাইল চোর চক্রের তিন পান্ডাকে ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়ে যাবে পুলিশ। মঙ্গলবার ধৃতদের ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে আবেদন জানিয়েছে চেন্নাই পুলিশ। ধৃতদের মধ্যে দুইজনের বাড়ি সোনামুড়াতে, একজন আগরতলার এয়ারপোর্ট এলাকার বাসিন্দা। রাজ্যকে বরাবরই করিডোর হিসেবে ব্যবহার করে আসছে আন্তর্জাতিক পাচার চক্রের চাইরা। এবার এই তালিকায় নতুন সংযোজন আন্তর্জাতিক মোবাইল পাচার চক্র। রাজ্যকে করিডোর করে সোনামুড়া সীমান্ত দিয়ে হামেশায় পাচার হচ্ছে চীনা মোবাইলের বড় চালান। চেন্নাই থেকে কলকাতা হয়ে চীনা মোবাইলের চালান চলে আসছে রাজ্যে। সোনামুড়া সহ বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হচ্ছে চীনা মোবাইল। সম্প্রতি চেন্নাইয়ের কোলাগিরি থানা এলাকায় একটি গোদাম থেকে প্রচুর পরিমাণ চীনা মোবাইল চুরি হয়। এই ঘটনার পর গুদামের মালিক সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে। পুলিশ গ্রেপ্তার করে মোবাইল চোর চক্রের দুই পান্ডাকে। তাদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে এই ঘটনার সঙ্গে ত্রিপুরার সম্পৃক্ততা। চোর চক্রের পান্ডারা চেন্নাইয়ের চুরি করা মোবাইলের চালান পাঠিয়ে দেয় কলকাতায়। সেখান থেকে মোবাইলের চালান আগরতলা থেকে সোজা চলে যায় সোনামুড়াতে। পরবর্তী সময়ে সোনামুড়া সীমান্ত দিয়ে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের পান্ডা চেন্নাইয়ের চুরি করা মোবাইল পাঠিয়ে দেয় বাংলাদেশে। ধৃতদের এই জবানবন্দির পর চেন্নাইয়ের কোলাগিরি থানার পুলিশ চলে আসে সোনামুড়াতে। এই মামলার প্রেক্ষিতে সোনামুড়া ও এয়ারপোর্ট থানার পুলিশ বিক্ষিপ্তভাবে আন্তর্জাতিক মোবাইল চোর চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে অমিতাভ দত্তকে উষাবাজার অনঙ্গনগর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। সোনামুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান মিয়া ও জাহিদ নামে দুই যুবককে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তিন যুবকেরই বক্তব্য, তারা চেন্নাইয়ের চুরির ঘটনার সম্পর্কে কিছুই জানে না, তবে মোবাইল এনেছে বিক্রির জন্য। যদিও মঙ্গলবার চেন্নাই পুলিশের পক্ষ থেকে ধৃত তিন যুবককে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়, ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে আদালত জামিন মঞ্জুর করলে ধৃতদের নিয়ে যাওয়া হবে চেন্নাইয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।